মিরপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহ আলম হত্যার ঘটনায় আসামিকে গ্রেপ্তার এবং ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে বক্তব্য রাখেন শাহ আলমের বাবা এবং স্ত্রী। শাহ আলমের বাবা মুক্তিযোদ্ধা সৈয়দ আলী বলেন, তার ছেলেকে গত 14 অক্টোবর মিরপুরের দারুস সালাম এলাকায় সন্ত্রাসী মোহাম্মদ ইসলাম রাস্তা থেকে ধরে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় মামলা দায়ের করা হলেও গ্রেপ্তার হয়নি হত্যাকারী ইসলাম শান্ত সহ কোনো আসামি। একমাত্র উপার্জনকারী বড় ছেলেকে হারিয়ে এই মুক্তিযোদ্ধা এখন পাগল প্রায়। রাষ্ট্রের কাছে খুনিদের গ্রেপ্তার আর ন্যায় বিচারের আকুতি এই পিতার। একই দাবি স্ত্রী ফেরদৌসিয়ারা বৃষ্টির। আমার সংসার চালাইতে সরকারের দাদা বাতা দেয় চলতাম বাবা। আমি মুক্তিযুদ্ধ হিসেবে আমি ছেলের বিশ্বাস চাই আর ইসলামের ফাঁসি চাই বাবা।